আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃষ্টি একাডেমি স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আবারও গতি অধ্যায়ের শুধু টপিক চেঞ্জ করে আবারও ফিরে এসেছি। তোমাদের যে পাঠ পাঠ অনুসারে আমি ক্লাসগুলো আসলে নিচ্ছি, তোমরা দেখো এখানে টপিক আছে দ্রুতি ওপে, দ্রুতি ওপে, দ্রুতি কথাটা অর্থ কি, যে দ্রুত চলে, তাই না? দ্রুতর ইংলিশ স্পিড, সহজ কথা যদি বলি ফাস্ট, দ্রুত। দা হর্স রানস ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়ে, তাই না? আমরা ফাস্ট এখানে কি পড়ি, অ্যাডভার্ব পড়ি। তো যাই হোক, এখানে স্পিড অর্থাৎ কি, দেখো যে সবচেয়ে দ্রুত যায় তাকে আমরা দ্রুতি বলি। এবং দ্রুতির একটা সুন্দর সংজ্ঞা, দেখো কোনো বস্তু একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে দ্রুতি বলে। এখানে আমি একক সময়ে এটাকে বোল্ড করে রেখেছি, তোমরা খেয়াল করো একক সময়ে, এবং এখানে আছে দ্রুতত্ব একক সময়ে। এখানে দুইটা জিনিস উল্লেখ আছে, একটা একক সময় আর একটা হলো দ্রুত। একক সময় দূরত্ব অর্থাৎ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, দ্রুতি বলি। ঠিক আছে, অবশ্যই এখানে এই দুইটা জিনিস থাকতে হবে, সময়ের সাথে তোমাকে দূরত্ব অতিক্রম করতে হবে। ধরো তোমরা দুই বন্ধু বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছো, এক বন্ধু তোমার আসার 5 মিনিট আগে স্কুলে প্রবেশ করেছে, তাহলে তোমার যে বন্ধু তুমি আসার আগে যে 5 মিনিট আগে যে ওই স্কুলে প্রবেশ করেছো, ওই বন্ধু হলো দ্রুতি তোমার চেয়ে বেশি, কারণ সে তার সময় কম লাগিয়েছে। আচ্ছা, এরকম খেয়াল করে দেখো, ধরো তোমরা দুজন বন্ধু, ওই দুজন বন্ধু আমি ধরে নিলাম, তোমরা স্কুলে আসতেছ, ধরো ও 20 মিনিটে স্কুল থেকে বাসার দূরত্ব আমরা ধরে নিলাম 1600 মিটার। তো 20 মিনিটে তোমার বন্ধু 20 মিনিটে স্কুলে চলে এসেছে, আর তুমি ওই একই দূরত্ব, ধরো 1600 মিটার, ওই একই দূরত্ব তুমি 15 মিনিটে চলে এসেছো, তাহলে এখানে কার দূরত্ব বেশি? এখন কিন্তু তোমার দূরত্ব বেশি, কারণ দূরত্ব একই রকম, সময়টা ভিন্ন। সুতরাং সময় ভিন্নের কারণে বন্ধু এসেছে 20 মিনিটে, তুমি এসেছো 15 মিনিটে, তার মানে তোমার সময় কম লাগছে। এটা সব হিসাব আরো আমরা করতে পারি, কি করতে পারি এখানে দেখো, আমরা অঙ্ক করেও বের করতে পারি, দ্রুতি সমান দূরত্ব ভাগ সময়। দ্রুতির কি দিক নেই, মান আছে, আমি কিন্তু বলেছি দ্রুতি যে কোনো দিকে হতে পারে, তুমি যে কোনো দিকে পদ অতিক্রম করতে পারো, যে কোনো দূরত্ব তুমি যেতে পারো, সেখানে কোনো দিক থাকার উল্লেখ নাই, দরকার নেই, শুধু মানটা থাকলেই হবে। খেয়াল করো দ্রুতি দূরত্ব ভাগ সময়, এখানে উল্লেখ ছিল দুইটা, দূরত্ব আর সময়, এখানে দেখো দূরত্ব ভাগ সময়, অর্থাৎ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাওয়া যাবে। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ, এখন তুমি যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করো, তাহলে ধরো যে আমি যে বললাম তোমরা দুই বন্ধু যে যখন আসছিলা, তখন দেখো দুই বন্ধু আসলে একজন 15 মিনিটে, একজন হলো তোমার 20 মিনিটে, এই সময়টা দিয়ে যদি দূরত্বকে তোমরা ভাগ করে দাও, তাহলে দুই বন্ধুর যে টাইমটা বের হবে, অর্থাৎ যে দূরত্বটা বের হবে, সরি যে দূরত্বটা বের হবে, এটাতে আমরা কে ফার্স্ট চলে গেছে, কে দ্রুতিতে গেছে, এটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ দূরত্বের দূরত্ব ভাগ সময় এটা দিয়ে ভাবলে, আবার যদি তোমার দূরত্বটা ভিন্ন হয়, দূরত্ব ভিন্ন টাইমও ভিন্ন, দূরত্ব ভিন্ন টাইমও ভিন্ন, ধরো তুমি তোমরা দুই বন্ধুর কথাই আমি বলতেছি, তোমরা দুই বন্ধু আজকে কি একটা সিনেমা দেখতে যাবে, অথবা একটা কোনো প্রোগ্রামে যাবে, তোমরা তোমরা বাসা থেকে বের হয়েছ, বাসা থেকে বের হওয়ার পরে তোমরা ওই প্রোগ্রামে হয়তো তুমি চলে গেছো, তুমি ওই প্রোগ্রামে গেছো, কিন্তু তোমার বন্ধু সেখানে যায়নি বা অন্য কোনোখানে গেছে, তাহলে কি হলো, অন্য কোনো জায়গায় সে যায় অবস্থান করতেছে বা সেখানে গেছে। ধরো তোমার বন্ধু যে জায়গায় গেছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ধরো তোমার বন্ধু যে জায়গায় গেছে সেখানে ধরো যে ও 15 মিনিটে ধরো 300 মিটার রাস্তা অতিক্রম করেছে, আবার তুমি ধরো 10 মিনিটে 250 মিটার রাস্তা অতিক্রম করে গেছে, তাহলে এই যে 250 মিটার আর এখানে বললাম 300 মিটার, এখানে হলো তোমার যে 15 মিনিট বা যাই হোক তোমাদের যে সময়গুলো বললাম, এখানে সময় দিয়ে যদি তুমি দূরত্বকে ভাগ করো, তাহলে মোটামুটি ভাবে কার দ্রুতি বেশি সেটা বের হবে, সেটা অবশ্যই তোমাকে 1 মিনিটে করতে হবে, 1 মিনিটে বের করে নিয়ে আসতে হবে, 1 মিনিটে। ওই যে হিসাব আমরা বললাম, সেটা 15 মিনিট হোক বা 10 মিনিট হোক বা 300 মিটার হোক বা 250 মিটার হোক, এখানে তুমি ওই যে মিনিট দিয়ে যদি সময় দিয়ে দূরত্বকে ভাগ করো, তাহলে 1 মিনিটে রেজাল্টটা চলে আসবে, 1 মিনিটের যে রেজাল্ট চলে আসবে সেটাকে আমরা দ্রুতি বলবো। দেখো দ্রুতির একক মিটার প্রতি সেকেন্ড, তাহলে একটা একক লিখতে হবে, ভাগ যে করলা তাহলে একক লিখতে হবে না,
অবশ্যই একক লিখতে হবে। আমরা যদি একক না লিখি তাহলে আমরা একক না লিখলে আসলে ওটা কি ওটা বোঝা যাবে না। এককের একটা গুরুত্ব আছে, প্রত্যেকটা জিনিসের একটা এককের গুরুত্ব আছে, এবং প্রত্যেক দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, এরকম একক আছে। এককগুলো বিজ্ঞানীরা অনেক গবেষণা করে বের করেছে। সুতরাং প্রত্যেকটা জিনিসের এক একটা একক আমাদের দিতে হবে। যেমন এখানে আছে মিটার প্রতি সেকেন্ড, এটার উচ্চারণ হলো মিটার পার সেকেন্ড বা মিটার প্রতি সেকেন্ডও বলা হয়। আর এখানে দেখতেছ তুমি যদি লেখো মিটার প্রতি সেকেন্ড তা হবে, আর মিটার ইনভার্স এখানে সেকেন্ড আমি লিখছি, অবলিক দিয়ে লিখছি, এটা লিখলেও কোনো সমস্যা নেই, ওকে এটা হবে। তো যাই হোক, আমরা দূরত্ব সম্পর্কে যতটুকু জানার জানলাম। এবার দেখো বেগ, বেগের ইংরাজি হচ্ছে ভেলোসিটি। বেগের ইংরেজি কি? ভেলোসিটি। তাহলে দেখো নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। এখানে দেখো কয়েকটা বিষয় তোমরা খেয়াল করো, এখানে একটা আছে নির্দিষ্ট দিকে, এখানে এটা দেখো আমি বোল্ড করে দিলাম একক সময়ে, এটা বোল্ড করে দিলাম, এবং এখানে দূরত্ব, এখানে তিনটা জিনিস বিষয় উল্লেখ আছে। তোমরা খেয়াল করে দেখো নির্দিষ্ট দিকে একক সময় এবং দূরত্ব, তার মানে কি? দূরত্বতে কি ছিল? দূরত্ব আর সময় ছিল, দূরত্ব আর সময় ছিল, ঠিক আছে। আর এখানে কি আছে? নির্দিষ্ট দিকে একটা বাড়তি জিনিস উল্লেখ আছে কিন্তু বেগে। সুতরাং বেগ তুমি কোন দিকে যাবে, দক্ষিণে না উত্তরে, এই এখানে দিকের উল্লেখ থাকতে হবে। যদি দিক উল্লেখ না থাকে তাহলে সেটা কিন্তু বেগ বলা যাবে না, দ্রুতি হয়ে যাবে। তাহলে দেখো দ্রুতির যদি কোনো নির্দিষ্ট দিক থাকে তবে তাকে আমরা কি বলি? বেগ বলি, ঠিক আছে। কোনো নির্দিষ্ট দিকে দ্রুতি দ্রুতিকেই আমরা বেগ বলা হয়, অথবা এখানে বেগের যে সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি, নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তাহলে নির্দিষ্ট দিকে আরেকটা বিষয় খেয়াল করো, আমি যখন দূরত্ব এবং স্মরণ পড়াচ্ছিলাম তাহলে স্মরণের সাথে এবার বেগের সম্পর্ক আছে। যেহেতু নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিক মানে কি? তোমাকে সোজাসুজি রাস্তা অতিক্রম করতে হবে, আর সোজাসুজি রাস্তা মানে কি? স্মরণ। তাহলে বেগের সাথে কার সম্পর্ক আছে? স্মরণের। নির্দিষ্ট দিক মানে কি? আমি যদি পূর্ব দিকে যাই তাহলে শুধু পূর্ব দিকে হেঁটে যাবো, দক্ষিণে গেলে আমি যদি বাঘ নেই বা ঘুরি তাহলে তো আমার দিক পরিবর্তন হয়ে গেল। দিক পরিবর্তন হয়ে গেলে আমি বাঘ নিলে তার স্মরণ থাকলো না, দূরত্ব হয়ে গেল, বিষয়টা খেয়াল করবে। সুতরাং বেগেরও একটা নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিক আছে বিধায় বেগের সাথে স্মরণের সম্পর্ক আছে। তাহলে বেগের মান অধিক হয়ে আছে, এখানে আমি লিখেছিলাম দূরত্বের দিক নেই মান আছে, আর এখানে দেখো বেগের মান অধিক উভয় আছে। বেগ সমান আমরা কি লিখতে পারি? স্মরণ ভাগ সময়। বেগকে স্মরণ দিয়ে ভাগ করলে, স্মরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যাবে। বেগের একক মিটার প্রতি সেকেন্ড, বেগের একক কি? মিটার প্রতি সেকেন্ড, বেগের একক মিটার। আচ্ছা এখন ছোট্ট একটা অঙ্ক যদি বলি, ধরো যে লুবাবা উত্তর দিকে 10 সেকেন্ডে 15 মিটার গেল, এখানে তার বেগ কত? লুবাবা 10 সেকেন্ডে 15 মিটার গেল, তাহলে 15 মিটারকে ওটা স্মরণ বা দূরত্ব, ওটাকে 15 মিটারকে সময় দিয়ে ভাগ দিবা তুমি, 10 দিয়ে ভাগ দিলে আসবে 1.5 মিটার প্রতি সেকেন্ড। এখন মিটার প্রতি সেকেন্ড, বেগের একক মিটার প্রতি সেকেন্ড যদি তুমি লেখো তাহলে অবশ্যই মিটার প্রতি সেকেন্ড তুমি লিখলা, কিন্তু লেখার পরে এখানে কোনো দিকের উল্লেখ করলাম না, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এখানে দিকের উল্লেখ করতে হবে, উত্তর দিকে গেছে না দক্ষিণ দিকে। যেহেতু আমি বলেছি এখানে উত্তর দিকে গেছে তাহলে অবশ্যই এখানে উত্তর দিক উল্লেখ করতে হবে, তবে দ্রুতির ক্ষেত্রে কোনো দিক উল্লেখ না করলেও চলবে। আবার আরো যদি আমরা উদাহরণ দিই, স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পাক দৌড়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো দ্রুতির উদাহরণ, এর কোনো নির্দিষ্ট দিক নেই শুধু মান আছে, নির্দিষ্ট কোনো দিক 100 মিটার দৌড়ে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো বেগের উদাহরণ। আর তোমাদের পরীক্ষাতে এটা কিন্তু দ্রুতি ও বেগের যে পার্থক্য এটা কিন্তু প্রায় আসে এবং লিখতে হয় দ্রুতি ও বেগের পার্থক্য, এবং পার্থক্য আমরা না বললে বলবো বৈসাদৃশ্য, দ্রুতি ও বেগের বৈসাদৃশ্য লেখা হয়তো অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, অথবা এখান থেকে অনেকগুলো অঙ্ক, ছোট ছোট অঙ্ক তোমাদের অবজেক্টিভে থাকে। আমি কিন্তু এই অঙ্কগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো, আজকে জাস্ট তোমাদের একটা মোটামুটিভাবে ধারণা দিলাম। তো আজকে এ পর্যন্তই, ভীষণ গরম তাই না? গরম লাগতেছে, আমারও অনেক গরম লাগতেছে, আবহাওয়াটা অত্যন্ত উষ্ণ। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।